2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। এবার নতুন নিয়মে শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে। নতুন নিয়ম কি এবং কত টাকা লাগবে, শিক্ষার্থীদের কি কি করণীয়, কি করতে হবে, কারা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ কারা ফর্ম পূরণ করতে পারবে, কাদেরকে ফর্ম পূরণ করতে হবে এবং যারা ফেল করেছে তাদের ফর্ম পূরণই বা করতে হবে কিনা কিংবা কোন প্রক্রিয়ায় করতে হবে, সব কিছু এই ভিডিওতে জানাবো। সে কারণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং যারা এই ভিডিও দেখছেন সবাইকে বলছি যে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে বেশি সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের কাছে এই তথ্যটি পৌঁছে যায়। শুরু করছি, সেটি হচ্ছে এবার এইচএসসি পরীক্ষার্থীদেরকে ফর্ম পূরণের যে তারিখ ঘোষণা করা হয়েছে, এই তারিখ ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 12ই আগস্ট থেকে, অর্থাৎ 12ই আগস্ট থেকে ফর্ম পূরণ শুরু হবে, অর্থাৎ এবং এটা চলবে 25শে আগস্ট পর্যন্ত। ফর্ম পূরণের লাস্ট ডেট অর্থাৎ ফি প্রদানের লাস্ট ডেট 30শে আগস্ট পর্যন্ত। আমি আবার বলছি যে আগামী 12 থেকে 25শে আগস্টের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থী কর্তৃক 30শে আগস্ট তারিখের মধ্যে ফি প্রদান করতে হবে। ঠিক আছে, ফি প্রদানের লাস্ট ডেট আগামী 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ 30শে আগস্ট পর্যন্ত। এবার ফি প্রদানের জন্য কিংবা ফর্ম পূরণের জন্য শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ পুরো প্রক্রিয়াটা হবে অনলাইনে এবং ফি প্রদান করতে হবে নগদ, বিকাশ, রকেট এবং সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে। ঠিক আছে, কাজেই এবার শিক্ষার্থীরা বাড়িতে বসেই বা নিজের সুবিধা মতো সময়ে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রেখেই ফর্ম পূরণ করতে পারবে। তবে ফর্ম পূরণের পুরো দায়িত্বই আসলে কলেজ কর্তৃপক্ষের এবং প্রবাবল লিস্ট বোর্ড থেকে শিক্ষার্থীর যে প্রবাবল লিস্ট আছে সেটি সংগ্রহ করার দায়িত্বও কলেজের, এবং কলেজ কর্তৃপক্ষ সেটি সংগ্রহ করে SMS-এর মাধ্যমে বিভিন্নভাবে ফর্ম পূরণ করবে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কি করতে হবে? শিক্ষার্থীদের কোনো কিছুই করার দরকার নাই, শিক্ষার্থীদের শুধুমাত্র কলেজের সঙ্গে যোগাযোগটা করতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবে ফি প্রদান করতে হবে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যদি বলে নগদের মাধ্যমে ফি প্রদান করো, নগদই করতে হবে, বিকাশে করতে বলে বিকাশে করতে হবে, এরকম কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃযোগাযোগ বজায় রেখে শিক্ষার্থীরা ফি প্রদান করতে পারবে। কারা ফি প্রদান করবে এবং কারা ফর্ম পূরণ করতে পারবে তাদেরকে আমি বলছি যে নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়, অকৃতকার্য শিক্ষার্থী, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী, প্রাইভেট পরীক্ষার্থী, GPA উন্নয়ন পরীক্ষার্থী, সবাইকে ফর্ম পূরণ করতে হবে। আমি আবার বলছি, যারা এবার নিয়মিত শিক্ষার্থী তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে, যারা অনিয়মিত শিক্ষার্থী তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে, প্রাইভেট পরীক্ষার্থী যারা তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে, যারা ইমপ্রুভ দেবে, মান উন্নয়ন পরীক্ষা দেবে তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে, যারা আবশ্যিক বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, মানে এই ধরনের আবশ্যিক বিষয় যেগুলো আছে সেই আবশ্যিক বিষয়ে তো এবার পরীক্ষা দেওয়া লাগবে না বা এবার তো অ্যাসাইনমেন্টও করা লাগছে না, তবুও ওই আবশ্যিক বিষয়ে গত বছর যারা ফেল করেছিল তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এবার পরীক্ষা না হলে তো অটোপাস বা বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন সেই শিক্ষার্থীদেরই করা হবে যারা ফর্ম পূরণ করবে, সেটা নিয়মিত হোক, অনিয়মিত হোক, পরীক্ষার্থী, প্রাইভেট পরীক্ষার্থী হোক বা সাধারণ শিক্ষার্থী হোক, সবাইকেই ফর্ম পূরণ করতে হবে, এটাই মোটা দাগে কথা। 12ই আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত ফর্ম পূরণের সময়সীমা, আর SMS পাওয়ার পর শিক্ষার্থীরা, ফর্ম পূরণ করার পর শিক্ষার্থীরা একটা SMS পাবে, ওই SMS পাওয়ার পর শিক্ষার্থীরা ফি প্রদান করবে। ফি প্রদানের লাস্ট ডেট 30শে আগস্ট। এখন কোনো শিক্ষার্থী যদি 12-13 তারিখেই ফর্ম পূরণ করে ফেলে তাহলে তার SMS-টা কিন্তু আগেই আসবে, 25 তারিখের আগেই আসবে। ঠিক আছে, তার মানে এই না যে 25 তারিখের পরে সবার কাছে SMS যাবে, বিষয়টা কিন্তু তা নয়। এক বা দুই বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে বোর্ড যে নির্দেশিকা দিয়েছে সেটি হলো যে সকল পরীক্ষার্থী 18-19 সালের HSC পরীক্ষায় এক বা একাধিকবার অংশগ্রহণ করে এক দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে কিংবা অনুপস্থিত হয়েছে তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা শর্তে তারা এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে তাহলে তারা এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। যে সকল পরীক্ষার্থী 18-19 সালের HSC পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য কিংবা অনুপস্থিতি হয়ে 2018-19 সালে HSC পরীক্ষায় এক বা দুই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণকালে বহিষ্কার বা অভিযুক্ত হয়েছিল বা শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক 2018-19-20 সালে পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা 2021 সালের সকল বিষয়ে কিংবা গ্রুপভিত্তিক বিষয়ে
ফর্ম পূরণ করতে পারবে অর্থাৎ যারা ইতিপূর্বে এক্সপেলড হয়েছে যারা যাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের দায়ে হয়তো কেউ নকল করে ধরা পড়ছে বা অন্য কিছু থাকতে পারে না তারাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ওকে এছাড়া 2016-17 সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে 2015-16 সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে 16-17 সেশনের রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না তবে 2015-16 সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন নবায়ন করে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তারা ফর্ম পূরণ করতে পারবে এবার আসি এবারের পরীক্ষায় কত টাকা ফর্ম পূরণের ফি লাগবে সেটি জানাচ্ছি এবার গত বছরের তুলনায় শিক্ষার্থীদের ফর্ম পূরণের ফি কমিয়ে আনা হয়েছে প্রায় অর্ধেক করা হয়েছে এটা নিঃসন্দেহে শিক্ষার্থী অভিভাবক সবার জন্য কল্যাণকর আমি বলছি যে এবার 2021 সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 1160 টাকা লাগবে ফর্ম পূরণের 1160 আর মানবিক এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য 1070 টাকা বিজ্ঞানের জন্য 1160 টাকা আর মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য 1070 টাকা ঠিক আছে আর যারা রেজিস্ট্রেশন নবায়ন করার যাদের লাগবে সেই রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 100 টাকা ফর্ম পূরণ সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে তোমরা তোমাদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবা তাহলে কলেজ কর্তৃপক্ষ বিষয়গুলো আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে কারণ কলেজ কর্তৃপক্ষের সাথে সব বোর্ডের সরাসরি সম্পর্ক থাকবে তারপরেও যদি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তোমরা যদি কোনো হেল্প না পাও বা তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওতে কমেন্ট করবা আমি নিশ্চয়ই সেই বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব কিংবা তোমাদের সেই প্রবলেম দেখে আমি নতুন একটি ভিডিও করে তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন যারা এই ভিডিও দেখছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপনা জীবনধারা শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল